হ্যালো ডেয়ার ভিওয়ার্স অ্যান্ড মাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল এটিএম স্যার টুডে আই এম দ্য লেসন অফ এর আগের একটা এপিসোডে আমি মেক করেছি আজকে এর দ্বিতীয় লেসনটা করব আমি ওই জন্য সবসময় বলি যে আমার প্রত্যেকটা লেসন ধারাবাহিকভাবে যেহেতু হচ্ছে আপনারা যেটা করেন একটার পরে একটা অর্থাৎ প্রত্যেকটা ধারাবাহিকভাবে দেখলে যতটা বুঝতে পারবেন ভালো কিন্তু ধারাবাহিকভাবে না হলে এলোমেলোভাবে দেখলে অতটা ভালো হবে না সো আমি যেমন গতদিন করেছি কজেটিভ প্রথম লেচনটা ছিল মেঘ দিয়ে আজকে তার দ্বিতীয় লেচনটা করছি হেল্প দিয়ে সো কজেটিভ আমি এর আগে বলেছি আর একটু রিপিট করছি আমরা যখন নিজে কাজ করি তখন নিজে কাজ করার জন্য রেগুলার যে ভার্বগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করি কিন্তু আজকে আমরা কাজ করব। নিজে না কাজ করে অন্যকে দিয়ে কাজ করাবো সো আমরা আজকে শিখছি কজিটিভ এবং কজিটিভের মধ্যে হেল্প সো দেখুন আমরা কিছু এক্সাম্পল দেব কীভাবে হেল্প দিয়ে হাজার হাজার বাক্য তৈরি করা যায় আর একটু বলে নিচ্ছি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করুন এটিএম স্যার সাবস্ক্রাইব করুন এটিএম স্যার এবং আশা করছি আজকের এই ভিডিও আপনারা যদি কেউ খাতা কলম নিয়ে বসুন তাহলে এখনই ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ চলে এসছি আমি একটা প্রথম এক্সাম্পল যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমি তাকে কাজটি করতে সাহায্য করি তা করি আই হেল্প হিম ডু দ্য জব ঠিক তারপরেরটা দিচ্ছি আমি পাস চ্যান্স করে দিচ্ছি আমি তাকে সাহায্য করলাম কাজটি করতে তাহলে কেমন হবে আই হেল্প হেম ডু দ্য জব আমি যদি এখন বলি আমি তাকে সাহায্য করবো কাজটি করতে তখন ফিউচার টেন চলে আসবে দেখেন আমি এর আগে বলেছি শুধু একটা জায়গায় কোনো চেঞ্জ হবে না এবং সেটা হচ্ছে বেস ফর্ম তাহলে কি হচ্ছে সাবজেক্ট দেখেন আমি যখন বললাম আই হেল্প এখানে কিন্তু হেল্পটা ঠিক আছে এখানে কিন্তু আমি প্রেজেন্টের জন্য হেল্প ব্যবহার করলাম পাস্টে যখন গেছি তখন কিন্তু হেল্প হয়ে গেছে পাস্টে হয়ে গেছে হেল্পড বেস ফর্ম এটা কখনোই চেঞ্জ হবে না তাহলে কি হচ্ছে সাবজেক্ট প্লাস হেল্প প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট প্লাস ব্লাভ সো এই যে বেস ফর্ম যেটা বললাম এটা কখনোই চেঞ্জ হবে না তার সাথে বাই এস যোগ হবে না তার সাথে আইনজি যোগ হবে না তার সাথে টু যোগ হবে না কিছুই যোগ হবে না শুধু কোথায় চেঞ্জ হবে যা কিছু চেঞ্জ সব কিছু পজিটিভের মধ্যে অর্থাৎ যা কিছু আমরা কিছু করব হেল্পের মধ্যে চেঞ্জ করব কিন্তু এই যে পরবর্তী যে মূল ভাবটা আমরা যেটা আমরা বেজ ফর্ম রাখবো সেটাতে কোনোই চেঞ্জ করব না রাইট তাহলে এখন দেখেন আরেকটা বলছি আই উইল হেল্প হিম ডু দ্য জব আই উইল হেল্প হিম ডু দ্য জব আচ্ছা এখন আমি এটা করছি অন্য কাউকে দিয়ে তাহলে সে আমাকে বিদেশে যেতে সাহায্য করে যেন সে বলছি দেখেন বলেছে কোনো এস বাই এস মূল ভার্বের সঙ্গে যেটা বেস ফর্ম তার সঙ্গে যোগ হবে না তাহলে যোগ হবে কার সঙ্গে শুধু হেল্পের সঙ্গে তার সে আমাকে সাহায্য করে হি হেল্পস মি হি এর পরে কী আসছে হেল্পস মি গো অ্যাব্রড এই যে গো এটা বেস ফর্ম থাকবে এর সঙ্গে কখনো এস যোগ হবে না আইনজী হবে না কখনও পাস ফর্ম পাশ কিছুই হবে না বেস ফর্ম থাকবে সো আবার বলছি তাহলে হি হেল্পস মি গোয়াবোড এখন আমি যদি এটাকে বলি সে আমাকে লেসনটি বোঝাতে সাহায্য করে বুঝতে সাহায্য করে কেমন হবে দেখেন হি হেল্পস মি আনারস্ট্যান্ড দ্য হি হেল্পস মি আনারস্ট্যান্ড দ্য লেসনস সে আমার লেসনগুলো বুঝতে সাহায্য করে আমি যদি পাস্ট টেন্স করি দেখেন আবার কী হচ্ছে হি হেল্প মি আন্ডারস্ট্যান্ড দ্য লেসনস এখানে কি হয়ে গেল হেল্পড কিন্তু আন্ডারস্ট্যান্ড এখানে কোনো চেঞ্জ হয় নাই এইটা আপনি খেয়াল রাখেন আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের জন্য ইজি হবে যেমন জনাব তারেক তাদেরকে ইংরেজি বলতে সাহায্য করে তাদেরকে ইংরেজি বলতে সাহায্য করে তারা বলবে কিন্তু সাহায্য করছে কে মিস্টার তারেক সো আমি একটা সেন্টেন্সটা বলছি ইংলিশে মিস্টার তারেক হেল্পস দেম speak ইংলিশ Mr. তারেক হেল্প দেম স্পেক ইংলিশ এখন যদি এটাকে পাস tense করি তাহলে আবার সেই একই রকম হবে Mr. তারেক হেল্প দেম speak ইংলিশ আমি কিন্তু পাস tense করার পরও দেখেন এখানে হেল্পটি থাকছে এখানে হেল্পটা চেঞ্জ হলো একবার এস বাই এস যোগ হলো আবার পাস tense হলো কিন্তু যে understand বা যেটা মূল ভার বেস ফর্ম সেটা কোনো চেঞ্জ হয় নাই সো এখানে কী হলো আমি বলেছি স্পিক এই ওয়ার্ডটা চেঞ্জ হয় নাই আবার একটু বলছি মিস্টার তারেক হেল্প দেম স্পিক ইংলিশ আজকে এইভাবে আমরা শিখলাম হচ্ছে হেল্পের ব্যবহার পজিটিভ দিয়ে যখন হেল্প করব। তখন হেল্পের সঙ্গে যেটা হবে আগে যেটা মেকের সাথে করেছিলাম অর্থাৎ এর পরে কখনোই কি যোগ হবে না বেস ফর্মের সাথে কোনো কিছু যোগ হবে না তবে হেল্পের ব্যতিক্রমী ইউজ আছে সেটা আমরা পরে কোনো একটা লেসনে করবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকুন আর ভুল করবেন না এই নোটিফিকেশন পেতে অবশ্যই প্রেস দ্য বেল বাটন সো থ্যাংক ইউ সো ভেরি মাছ